হাই গাইজ, আমি রূপম। এখন কঙ্গনা রানাওয়াতের আপকামিং ফিল্ম রেডিয়েট করছে বিজয়। এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ এবং এই ছবিটার হিন্দিতে ছবিটার ডায়লগস লিখেছে রজত অরোড়া। ছবিটার নাম হচ্ছে থালাইভি এবং এই ছবিটার আজকে ট্রেলার ড্রপ করা হয়েছে। আজকে কঙ্গনা রানাওয়াতের জন্মদিন এবং টাইমিংটাও কিন্তু দারুণ আছে, আমি বেশি কিছু বলছি না। তো কেমন লাগলো ট্রেলারটা? তো আমি কালকেই যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল সেটা নিয়ে কথা বলেছিলাম এবং আমার মনে হয়েছে যে কালকে যে ন্যাশনাল অ্যাওয়ার্ডে লিস্টে অ্যানাউন্স করা হয়েছে সে বেস্ট অ্যাক্ট্রেস, সেটা আমার মনে হয় জাস্টিফাইড নয়, আমার মনে হয়েছে পার্সোনালি। কারণ সেখানে অ্যানাবেন ভূমি পেডনেকারের মতো দারুণ দারুণ কম্পিটিটর ছিল, সেটা আমি কালকের ভিডিওতে বলেছি। আচ্ছা, আজকে আর সেগুলো বলে লাভ নেই, কারণ যখন যার ভালো কাজ আসবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে, আবার যেটা খারাপ লাগবে সেটা অনেস্টলি বলতে হবে। একতরফা বলে যাওয়াটা আমার মনে হয় ঠিক না, বা তোমার তাকে পার্সোনালি ভালো লাগে বলে তার খারাপ কাজকে ভালো বলছো সেটা একদমই জাস্টিফাইড নয়। আচ্ছা, এবার যদি এই ট্রেলারটার কথা বলি, তো ট্রেলারটার মধ্যে সবার প্রথম যে প্রশংসা করতে হয় সেটা হচ্ছে কঙ্গনা রানাওয়াতের হচ্ছে ট্রান্সফরমেশনের, যেটা সত্যি প্রশংসনীয়। কারণ হচ্ছে জয়ললিতার যে ট্রান্সফরমেশনটা তার ইয়াং এজে এবং পরবর্তী সময়ে সেটা সত্যি মানে খেটেছে সে খুব, সেটা বলবো, সেটা আমার খুব ভালো লেগেছে। তার বডি ট্রান্সফরমেশন সত্যি খুব ভালো। এবং একটা জিনিস হয় না, যে কেউ যদি একটা ক্যারেক্টারের সাথে বহুদিন থাকে বা একটা চরিত্রকে স্টাডি করে তাহলে সে চাইবে যে নিজের 100% দেওয়ার। এবার আমি বারবার একটা কথা বলি যে কঙ্গনা কিন্তু ভালো অভিনেত্রী, সে যাই ছিটিয়াল মার্কা স্টেটমেন্ট দিক না কেন, সে যাই বলে থাক না কেন, সেখানে ভালো অভিনেত্রী। এবার হচ্ছে মানে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটো জিনিস আলাদা, ঠিক আছে? তো সে একজন ভালো অ্যাক্ট্রেস, সেটা হিসেবে আমি তাকে দেখছি, আর তার পার্সোনাল অপিনিয়ন নিয়ে আমি দেখছি না, তার স্টেটমেন্ট নিয়ে দেখছি না। তবে আমি যদি বলি যে তার পারফরমেন্স এখানেও ভালো হবে মনে হচ্ছে, ঠিক আছে, এবং ডায়লগস এখানে মনে হচ্ছে পাওয়ার প্যাক থাকবে। এবং ওভারঅল এখানে অরবিন্দ স্বামী রয়েছে, অরবিন্দ স্বামীকে দেখতে কিন্তু মানে তিনি যে ক্যারেক্টারটা করছেন অ্যাপ্রোপ্রিয়েটই লাগছে। আমার প্রথমে দেখে একটু হাস্যকর লাগছিলো যে মানে যখন আগের সময় দেখানো হচ্ছে এত ফানি কেন এদের কস্টিউম ওদের দেখতে, কিন্তু যখন আমি মানে আসল ছবিগুলো দেখলাম দেখলাম হ্যাঁ ওরকমই টাইপেরই ছিল। তো যাই হোক, তো আমার মানে যদি ছবির মধ্যে ওই জোর জবরদস্তি কমেডি না আনা হয় যখন হচ্ছে প্রিভিয়াস টাইমলাইন দেখানো হচ্ছে তাহলে ঠিক আছে, যে ওটা যদি রিয়েলিস্টিক রাখা হয় তাহলে বেশি ভালো হবে। কারণ ডার্টি পিকচারের যে টোনটা ছিল আমার কোথাও একটা গিয়ে মনে হচ্ছে থালাইভির মধ্যে ওই একই টোনিং রয়েছে। যদি ওটা আলাদা হয় তাহলে বেশি ভালো হবে। এখানে স্কোর ঠোর সবই শুনতে ভালো লাগছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যেমন সবকটার দিক দেখানো হয়েছে, অ্যাসেম্বলিতে কী চলছে, ইন্দিরা গান্ধীকে গিয়েও অ্যাপ্রোচ করছে সম্পূর্ণ বিষয়, এবং ও যখন শেষে বলছে যে আমাকে যদি মা ভাবো তাহলে আমি তোমাদের পাশে আছি, যদি এটা মেয়ে ভাবো তাহলে, তখন সবাই মাথা ঝুঁকে তাকে প্রণাম করছে। তো ডায়ালগ বাজি সিচুয়েশান মনে হচ্ছে যে ছবির মধ্যে পাওয়ার প্যাকটি থাকবে। আচ্ছা, আমি কিন্তু কোনো রকমভাবে ওই বললামই আমি যে পক্ষপাতিত্ব করে বা হচ্ছে আমি একটা দিক নিয়ে কথা বলছি না, আমি শুধুমাত্র এটা একটা সিনেমা হিসাবেই বলছি। আর আরেকটা বিষয় যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যখন ইন্দিরা গান্ধীর সাথে তার হচ্ছে দুজনকে টু শটে দেখা যাচ্ছে এবং সেই জায়গাটা তার যে ডায়লগটা রয়েছে সেটা আমার ঠিক ভালো লাগেনি, সেই জায়গাটা তার জায়গাটা আমার লাউড মনে হয়েছে। বাট ওভারঅল কিন্তু ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে। এবং এই ট্রেলারটার মধ্যে কিছু মুহূর্ত রয়েছে যেটা আমার সবথেকে মনে হয় বেশি প্রয়োজনীয়, আর যেমন হচ্ছে এখানে যে সম্পূর্ণ অ্যাসেম্বলিটা দেখানো হচ্ছে তো বোঝা যাচ্ছে ছবির মধ্যে পয়সা ব্যয় করা হয়েছে এবং সেটা ঠিক মতো যেন এক্সিকিউট করা হয়। আর যখন হচ্ছে বলবে যে আমি সত্যি জানতাম না যে সাউথ ইন্ডিয়ার লোকেরা এত ভালো ইংলিশ বলতে পারে, তো ওই কথাটার সঙ্গে সঙ্গেই ও বলবে যে আমিও জানতাম না যে নর্থ ইন্ডিয়ার লোকেরা এত ভালো ইংলিশ বুঝতে পারে। তো হয় না যে কিছু মানুষকে তুমি বললে এবং কিছু মানুষ ওই কথার খুব সুন্দর উত্তর দিতে পারে এবং সঙ্গে সঙ্গে, তো সেই একটা ফিল যেন ওই জয়ললিতার যে ক্যারেক্টারটা সেটার মধ্যে রয়েছে মনে হচ্ছে। এবং ওই যে বললাম সম্পূর্ণ ট্রান্সফরমেশন সম্পূর্ণ বিষয়টাই আমার বেশ লাগলো। তো ওভারঅল আমার কাছে ট্রেলারটা বেশ ভালো লেগেছে। আর এইটুকু বলাই যায় যে যদি মানে ভালো পারফরমেন্স কঙ্গনা দেয়, আর এমনিতেও তো কঙ্গনাকে অ্যাওয়ার্ড দেওয়ার জন্য বসেই রয়েছে, তো এর পরের বারের ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও কঙ্গনা রানাওয়াতই পাবে। মানে এটা আমি খিল্লি করে বলছি না, তার কাজ ভালো হলে সে পাক ডেফিনেটলি, তবে কাজ যদি মোটামুটি হয় তাও পেয়ে যাওয়ার চান্সেস রয়েছে। তবে আমি মানে খিল্লিটা বাদ দিয়ে যদি অনেস্টলি বলি আমার এই ট্রেলারটা ভালো লেগেছে এবং কঙ্গনাকে দেখতে ভালো লাগছে, সে খুব খেটেছে, তার ট্রান্সফরমেশন ভালো লাগছে, তার কিছু কিছু ডায়লগস ভালো লাগছে। অরবিন্দ স্বামী এই ছবিতে আরও ছবিটাকে এগিয়ে দিয়েছে, যে ইন্দিরা গান্ধীর ক্যারেক্টার করছে ইন্দিরা গান্ধীর তাকে দেখতে ভালো লাগছে, ঠিক আছে। আর কিছু কিছু জায়গায় যে বললাম আমার একটু ওভার দ্য টপ মনে হয়েছে, একটু জোর জবরদস্তি ফানি এলিমেন্ট প্রথম দিকটায় মনে হয়েছে এবং কোথাও একটা গিয়ে একই টাইপের টোনিং মনে হচ্ছে ডার্টি পিকচারের মতো। তো ওভারঅল ট্রেলারটা ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবার দেখা যাক কীরকম হয় সম্পূর্ণ এই ছবিটা। যদি একটু কঙ্গনা রানাওয়াতের ভাট বকাটা কমে তাহলে আমার মনে হয় যদি শুধুমাত্র কাজের ওপর ফোকাসড হয়, কোথাও একটা কি লোকের তার প্রতি যে ভালোবাসাটা ছিল আগে, একটা তার প্রতি একটা সম্মান ছিল কিছু হলেও অল্প পার্সেন্টেজ হলেও, সেটা অ্যাটলিস্ট বজায় থাকবে, মানে বাজেভাবে সে ক্রিটিসাইজ হবে না।
ঠিক আছে, কারণ এই বাজেভাবে ক্রিটিসাইজ হওয়ার ফলটা কিন্তু কোথাও একটা গিয়ে তার সিনেমার ক্ষেত্রেও পড়বে, এটা আমার মনে হয়। তো সেটা না হোক, এবং একজন পারফর্মার, একজন অভিনেতা অভিনেত্রী, তাদের মূল কাজটা হচ্ছে অভিনয় করা। তো আমার মনে হয় সেটাই ভালো করে করলে খুব ভালো হয়। তো এই ছিল আমার রিয়াকশন আর থালাইভির ট্রেলার নিয়ে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানি। এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজের খেয়াল রেখো, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।